আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি একটা রেসিপি, বাটারনাট স্কোয়াশ আর টমেটো দিয়ে চিংড়ি মাছের তরকারি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। একটা প্যানে এক কাপের চার ভাগের এক ভাগ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কাটা। পেঁয়াজগুলো তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব একটি চামচ আদার গুঁড়া, একটি চামচ জিরার গুঁড়া, একটি চামচ স্মোকড প্যাপরিকা বা পাপরিকা, একটি চামচ হলুদের গুঁড়া, একটি চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন মিনসড গার্লিক। সব স্পাইসগুলোর সাথে চার টেবিল স্পুনস পানি নিয়ে সবগুলি স্পাইস গুলিয়ে নিলাম। ভাজা পেঁয়াজের মধ্যে গোলানো স্পাইসেসগুলো দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা হাফ করে ভেঙে দিচ্ছি। ঢেকে দিয়ে তিন মিনিট মশলাগুলো ফ্রাই করব। মিডিয়াম হিটে রেখেছিলাম, তিন মিনিট পরে ফিরে এলাম। ওয়াও, খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে মশলাগুলো। এখন এর মধ্যে তিন কাপের মতো বাটারনাট স্কোয়াশ দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম হিটে তিন মিনিট ঢাকনা দিয়ে রাখবো। তিন মিনিট পরে ফিরে এলাম। এর মাঝে আমি একবার স্কোয়াশগুলি উল্টিয়ে দিয়েছি। 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিয়ে 5 মিনিট পরে ফিরে আসব। 5 মিনিট পরে ফিরে এলাম, পানিগুলি শুকিয়ে এসেছে। এই সময় আমি চেক করে নিব স্কোয়াশগুলো সিদ্ধ হয়েছে নাকি। স্কোয়াশগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। দুটা টমেটো কাট করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 কাপ চিংড়ি মাছ। সব ভেজিটেবলস আর শ্রিম্পগুলা ভালো করে নেড়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। মিডিয়াম হিটে দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে ফিরে আসব। যখন একটি স্টোভে তরকারিটা রান্না হচ্ছে, এই সময় আমি অন্য একটি স্টোভে একটা প্যান দিয়ে 1 চামচ আস্ত জিরা ভেজে নিচ্ছি। জিরাগুলো রোস্ট বা ভাজা হয়ে যাওয়ার পর গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে দিচ্ছি। এলাম 5 মিনিট পরে। ওয়াও, খুব সুন্দর লাগছে দেখতে। গ্রিন অনিয়ন আর কাঁচামরিচ কাট করে নিয়েছি। এর মধ্যে এখন গ্রিন অনিয়ন, কাঁচামরিচ, রোস্টেড জিরাগুলো সব দিয়ে দিচ্ছি একসাথে। এখন আর ঢাকনা দিব না, ঢাকনা না দিয়ে 2 মিনিট জাল করে নেব। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। কুচি করে কাটা 1 মুঠ ধনিয়া পাতা দিয়ে দিলাম। হয়ে গেল বাটারনাট স্কোয়াশ আর টমেটো দিয়ে চিংড়ি মাছের তরকারি। স্টোভটা আমি এখন অফ করে দিচ্ছি। বাটারনাট স্কোয়াশগুলো পারফেক্ট সিদ্ধ হয়েছে, ঝোলের পরিমাণটাও ঠিক আছে। ঝটপট করে রান্না হয়ে গেল বাটারনাট স্কোয়াশ টমেটোর সাথে চিংড়ি মাছ দিয়ে তরকারি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই, আবার কখনো দেখা হবে ঝটপট অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।